নমস্কার সকল বাউল শ্রোতাবৃন্দ, সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি একটি গৌর সুন্দরের আগমনী গান গাইব। তারপরে গৌর সুন্দরের তত্ত্ব সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করব। আমি অধম অষ্টম ঘোষ, আমি জিজ্ঞাসাগুলো উজ্জ্বল দাস বাউলের কাছে রেখে যাচ্ছি। জয় গুরু, গুরু কৃপাহীকে বলম, গুরু কৃপাহীকে বলম, গুরু কৃপাহীকে বলম। এসো গৌর হরি, ও গো কলির অবতরি, ভরসা করি তব রাঙা চরণে, ঠাঁই দিও জীবনে মরণে, হরি ঠাঁই দিও জীবনে মরণে। এসো গৌর হরি, কলির অবতরি, এসো গৌর হরি, কলির অবতরি, ভরসা করি তোমার রাঙা চরণে, ঠাঁই দিও জীবনে মরণে, ঠাঁই দিও জীবনে মরণে। আমার এই আসরে এসো কৃপা করে,
ছাই দিও জীবনে মরণে ছাই দিও জীবনে মরণে ولكن
আপনার নদীয়ায়। আমার গৌর সুন্দর তিনি কোথায় ছিলেন, এই ধরাই এলেন নদীয়ায় এসেছেন, এমনকি তার দুঃখ তিনি মাথাউরণ করে সন্ন্যাসী হয়ে চলে গেলেন। তাই আমার এই কথাটা আপনারা অবশ্যই একটু শুনে নেবেন। আগের জন্মটা কি ছিল এটি আমি তোমার কাছে শুনতে চাই। আমার এই সঙ্গে আর একটা কথা মনে পড়ে গেল, কি বলবো আপনাদের কাছে, একটা ছেলে কলকাতায় লেখাপড়া করে, আমাদের মালদার ছেলে, তো বাবার কাছে টাকা চেয়ে পাঠিয়েছে, এত বড় করে চিঠি লিখেছে, বাবা তুমি কেমন আছো, মা কেমন আছে, ভাই বোন কেমন আছে, দাদা দিদিমা কেমন আছে। তো বাবার চিঠিটা পেয়ে শেষে লিখেছে ছেলে যে বাবা আমার কিছু টাকার দরকার, কিছু টাকা পাঠায়ো। তো বাবাও ছেলেকে চিঠি লিখছে যে খোকারে আমি জানি তুই কলকাতায় লেখাপড়া করিস, তোর টাকার দরকার, এরপরে যখন টাকার দরকার হবে এই এত বড় করে চিঠি লেখার কোনো দরকার নেই,
আমি ছোট করে লিখবি আমি ছোটতেই বুঝতে পারবো। তো পরের মাসে ছেলের টাকার দরকার হয়েছে, তখন কলকাতা থেকে চিঠি লিখছে, তখন কিন্তু ফোন ছিল না। তো চিঠিতে লিখছে যে বাবা পকেট ফাঁকা পাঠাও টাকা ইতি তোমার খোকা। তো বাবা দেখছে চিঠিটা পেয়ে যে ছেলে ছোট করে চিঠি লিখেছে, এখন বাবা ছেলেকে উত্তর দিচ্ছে কি যেন জানেন, মানে বাবার একটা পাটের গোডাউন ছিল, গোডাউন পুড়ে সাফ হয়ে গেছে পাটের গোডাউন, মানে টাকা পয়সা হাতে নেই আর কি। তখন বাবা উত্তর দিচ্ছে ছেলেকে, ছেলে লিখেছে পকেট ফাঁকা পাঠাও টাকা ইতি তোমার খোকা, আর বাবা উত্তর দিচ্ছে গোডাউন পুড়ে সাফ করিস মাপ ইতি তোর বাপ। কথাটা কেন বললাম, কথাটা বললাম যে আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী তার কাছে আমার এই প্রশ্নের জবাবগুলো যেন ছোট ছোট হয়, তিন কথাই হয়, পকেট ফাঁকা পাঠাও টাকা ইতি তোমার খোকা, গোডাউন পুরে সাফ করিস মাপ ইতি তোর বাপ, মানে কথার উত্তরটা যেন ছোট ছোট হয়, এতটুকুই আমার জানার বাসনা। নমস্কার, জয় গুরু জয়, জয় গুরু জয়, গুরু কৃপাহি কেবল। বাউল প্রেমিক সকল ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে শ্রুতি স্টুডিওর এবং আমার সঙ্গে যে দাদারা আজকে সঙ্গত করছেন সবাইকে প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি গৌড় তত্ত্বের উপরে একটি তত্ত্ব বাউল গান। আমরা গৌড়বঙ্গের মানুষ, তাই গৌড় সম্বন্ধে আমাদের অনেকেরই অনেক কিছু অজ্ঞাত এবং আমরা গৌড় নিয়ে সাধন ভজন করি, তাই সাধুগুরু বৈষ্ণবদের জন্য এই গৌড় তত্ত্ব পালাগানটি আমরা ভক্তদের উপহার দিচ্ছি। নমস্কার। ভোলা মনা মা বৃন্দাবনে ছিলেন যারা কানায়ার বলা, বৃন্দাবনে ছিলেন যারা কানায়ার বলা, বৃন্দাবনে ছিলেন যারা কানায়ার বলা, ছিল যারা কানায়ার বলার, বৃন্দাবনে ছিল যারা কানায়ার বলার, বৃন্দাবনে ছিল যারা কানায়ার বলার।
জিজ্ঞাসা করে গেছে এই গৌর নিকায় তারা কে ছিলেন এবং তার পারিষদ বর্গ যারা অদ্বৈত আচার্য শ্রীবাস আদি আরো যত ভক্তবৃন্দ তারা কে ছিলেন কোথায় ছিলেন তোমার সব গানের উত্তর আমি এক গানের মধ্যেই দিয়ে দিচ্ছি অষ্টম দোষ তুমি ভালো করে শুনে রাখো ছিলো যারা কানায়ার বলা বর্তমান কলিযুগের সর্বশ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানী এবং তিনি ভগবান হয়েও কেন নবদ্বীপে এই ধরাধামে আসলেন কেন ধুলার মধ্যে গড়াগড়ি করে জানো সে রাধাকে একশোটি বছর ধরে আগের জন্মে কৃষ্ণ হয়ে কাঁদিয়েছিলেন তাই তার প্রেমঋণ শোধ করার জন্য রাধার ভাবকান্তি বিলাস লয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে রাধা রাধা বলে স্বয়ং কৃষ্ণ আজ মহাপ্রভু হয়ে আজ শচীর গর্ভে এসেছে তাই শোনো রাধার প্রেমরিণ শুধিবার তরে জন্ম নিল শচীর ঘরে গো বিষ্ণু প্রিয় প্রেয়সী রে ওরে বিষ্ণু ছেড়ে যায় নদের নিমায় বৃন্দাবনে ছিল যারা কানায়ার বলা বৃন্দাবনে ছিল যারা কানায়ার বলা
ছিল যারা কানায়ার বলা বৃন্দাবনে ছিল যারা কানায়ার বলা ওরে নয় দেয়ে সে উদয় হলে দয়া
পরিচয় বিষ্ণু প্রিয়া করলেন গৌর জীবকে দয়া তার পরিচয় বিষ্ণু প্রিয়া ওদিন শরদ বলে তাই ভাবিয়া প্রিয় সীতা কুলবধূ বিষ্ণু প্রিয়া প্রিয় সীতা সে তো যাব লাশা বলা নারী সে তো যাব লাশা বলা নারী কি অপরাধ ছিল তা যে প্রশ্নগুলো করলাম এই পরিপ্রেক্ষিতে উজ্জ্বল দাস বাউল যেন মনে না করে যে আমি ফাঁকি দিয়ে চলে যাব ঠগিয়ে দেব অষ্টম ঘোষ বাউলকে কিন্তু ঠগানোর কায়দা নেই তার আগে আমার একটা কথা মনে পড়ে গেল মানে এক নতুন বিয়াই বুঝলেন এক নতুন বিয়াই এক বিয়াই বাড়ি গেছে সেদিন ছিল পয়লা এপ্রিল আচ্ছা পয়লা এপ্রিলের দিন সেদিন হচ্ছে এপ্রিল ফুল মানুষ মানুষকে একটু ঠকায় তো বিয়াই মনে করেছে যে আমার বিয়াই এসেছে নতুন বিয়াই আমার বিয়াই মশাইকে একটু ঠকাবো তো কি দিয়ে ঠকাবো বিয়াই আগের থেকে যুক্তি করে বাথরুমের মধ্যে একটা কাঁচের বোতল নিয়ে গেছে বোতল নিয়ে বোতলটাকে ভর্তি করেছে বুঝলেন ভর্তি করে ঘরের মধ্যে সাজিয়ে রেখেছে যে বিয়াই আসলে ঠকাবো বিয়াই এসেছে পয়লা এপ্রিলে এখন দুপুরবেলা স্নান করার সময় হয়েছে বিয়াইকে বলছে বিয়াই চলেন পাশেই পুকুর আমরা পুকুরে স্নান করি তো বিয়াই বলছে হ্যাঁ বিয়াই একটু গায়ে হাতে সর্ষের তেল যদি হয় একটু সর্ষের তেল গায়ে হাতে দিলে একটু ভালো হয় তো বিয়াই চিন্তা করলো এখনই ঠকানো যাবে ওই যে কাঁচের বোতলে বিয়াই ভর্তি করে রেখেছিল ওইটা নিয়ে বিয়াইয়ের হাতে দিয়েছে বিয়াই এখন পুকুর পাড়ে গিয়ে বেশ হাতের মধ্যে দিয়ে নাকে দেয় কানে দেয় গায়ে হাতে যখন দেয় বুঝলেন ওইটা বিয়াই সর্ষের তেলের কালার হয়ে গেছে আর কি ওইটা সর্ষের তেল মনে করেই দিয়েছে এইবার ওই একে তো বুড়া মানুষের জিনিস ওইটা তো একটা বুঝতেই পারছেন বাবা এখন ওই সেই জিনিসটা নাকে দিয়েছে বিয়াই টের পেয়েছে বিয়াই কি ব্যাপার আপনি আমাকে ঠকালেন বলছে হ্যাঁ বিয়াই আজকের দিনটা কি আজকে হলো পয়লা এপ্রিল মানে আপনাকে একটু এপ্রিল ভুল বানালাম আর কি বিয়াই হেসে হেসে কয় হ্যাঁ বিয়াই আমারই মনে মনে ভাবে যে আমিও যদি কোনোদিন এরকম দিন পাই তা আমি আমার বিয়াইকে ঠকাবো কি বলবো আপনাদের কাছে 8 বছর পরে আবার এই দিনটা ঘুরেছে 8 বছর পরে এখন এই বিয়াই যাচ্ছে ওই বিয়াই বাড়ি 7 দিন আগের থেকে ফোনে কথাবার্তা হ্যালো বিয়াই আমি পয়লা এপ্রিলে আপনার বাড়ি আসছি বিয়াই এখন চিন্তা করছে আমার বিয়াই আমাকে 8 বছর আগে ঠকিয়েছিল আমার বিয়াইকে আমি কি দিয়ে ঠকাই এই বিয়াই কি করেছে বাবা
একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে করে পায়খানা করেছে। পায়খানা করে ওইটাকে সূর্যের তাপে রোদ্রে ভালো করে শুকিয়েছে। শুকানোর পর যত্ন করে ঘরে রেখে দিয়েছে যে বিয়াই আসলে ঠকাবো। কি বলবো আপনাদের কাছে, বিয়াই এসেছে, দুপুরবেলা এখন স্নান করার সময় হয়েছে। বিয়াই বলে, বিয়াই চলেন স্নান করে আসি। বলে, হ্যাঁ চলেন যাই। বিয়াই আর মনে নাই, 8 বছর আগের কথা তো। এখন বিয়াই কি করেছে, মানে ওইটা যত্ন করে রেখেছে বিয়াইকে ঠকাবে বলে। আর ওই সময় বিয়াই বলছে, বিয়াই অনেকদিন ধরে মাথাটা পরিষ্কার করা হয় নাই। মাথায় কেউ কেউ দেখবেন পরিষ্কার করার জন্য আমরা শ্যাম্পু সাবান লাগাই। এখন আগের দিনের মানুষেরা শস্যের খোল ব্যবহার করত। তা এখন বিয়াই বলছে, বিয়াই যদি শস্যের খোল হয় তাহলে খুব ভালো হয়, অনেকদিন ধরে মাথাটা পরিষ্কার করা হয় নাই। বিয়াই চিন্তা করলে এখনই ঠকানো যাবে। একটা বাটির মধ্যে জল দিয়ে, বাবা ওই যে শুকিয়ে রেখেছিল ঘরের মধ্যে ওইটাকে দিয়েছে ভিজাতে, ভিজে একবারে শস্যের খোলের মতো হয়ে গেছে। দিয়ে বিয়াইয়ের হাতে দিয়েছে, বিয়াই এখন নিয়ে গেছে পুকুর পারে, নিয়ে গিয়ে হাতে বেশ বেশি করে ঢেলেছে। পরের জিনিস পেলে মানুষ একটু বেশি বেশি ঢালে, বিয়াই একটু বেশি করে ঢেলে এখন ওইটাকে যখন গায়ে হাতে চোখ বন্ধ করে দিয়েছে, বুঝলেন। আমরা সাবান শ্যাম্পু মাখলে কি করি, চোখ বন্ধ করে নিই, কেন যে চোখের মধ্যে না পড়ে, চোখে পড়লে চোখটা জ্বালা করবে। তো বিয়াই গায়ে হাতে যখন বেশ মাখামাখি করে, কিন্তু ফেনা তো আর হচ্ছে না। বিয়াই চিন্তা করলে চোখ বন্ধ করে বিয়াই বলছে, বিয়াই এটা কোন কোম্পানির খোল, ফেনা হয় না, এটা কোন কোম্পানির খোল। তখন এই বিয়াই বলে, বিয়াই আপনার 8 বছর আগে যে কোম্পানির তেল ছিল ওইটা আমার এই কোম্পানিরই খোল। বুঝলেন ব্যাপারটা? তো কথাটা কেন বললাম, আমি যে প্রশ্নগুলো রেখে গেলাম, আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী উজ্জ্বল দাস বাউল সে যেন কখনো মনে না করে যে আমি ফাঁকি দিয়ে চলে যাব, মানুষকে ঠকিয়ে দেব। কেউ যদি একবার নিজে কাউকে ঠকায়, নিজেকে একদিন ঠকতে হয়। তাই জানিয়ে গেলাম সে যেন আপনাদেরকে না ঠকায় আর আমাকেও যেন না ঠকায়, এই জন্য এই জায়গায় একটু সাবধান করে দিলাম। শুনবেন উজ্জ্বল দাস বাউল। ছেড়ে চলে গেল, তার জবাব হচ্ছে বিষ্ণুপ্রিয়া অপরাধ করেছিলেন ভাই লক্ষণের কাছে, ত্রেতা যুগে সীতারানী হয়ে।
তাই সেই ঘটনাটি আমি তুলে ধরছি গানের মধ্যে সুরছন্দে। ভক্তবৃন্দরা আপনারা প্রাণ ভরে গ্রহণ করবেন, শুনুন কি বলছে গান। বিষ্ণু প্রিয়া ছিলেন সীতা প্রেতা যুগেতে, যখন মারিচকে মানে সোনার হরিণ হয়ে মারিচ যখন সীতার সামনে ঘুরে বেড়ায়, তখন সীতারানী রামচন্দ্রকে বলে আমার সোনার সোনার হরিণ চাই। এবার সীতারানীর অনুরোধ রাখতে রামচন্দ্র যখন সোনার হরিণের পেছনে ছুটে গেলেন, অন্তর্যামী ভগবান রামচন্দ্র বুঝতে পারলেন যে এটি সোনার হরিণ নয়, এটি হচ্ছে না মারিচ, রাক্ষস। তাই তাকে যখন বধ করলেন তখন রামচন্দ্রের কণ্ঠ করে ডাকলেন, ভাই লক্ষ্মণ আমাকে বাঁচাও, ভাই লক্ষ্মণ আমাকে বাঁচাও। তখন সীতারানী বললেন, ভাই লক্ষ্মণকে যাও, তোমার দাদা বোধ হয় বিপদে পড়েছে। লক্ষ্মণ বললেন, না আমার দাদা হচ্ছেন স্বয়ং ভগবান, সে বিপদে পড়তে পারে না। এই কথা শুনে সীতারানী বললেন, লক্ষ্মণ আমার চেহারা দেখে তোমার লোভ হয়েছে, আমার দেহের প্রতি তুমি আসক্ত হয়েছ, তাই তুমি তোমার দাদাকে বাঁচাতে যাচ্ছে না। সঙ্গে সঙ্গে লক্ষ্মণ রামের নামে গণ্ডি কেটে দিয়ে গিয়ে বললেন, এই গণ্ডি তুমি কখনোই পার হবে না। কিন্তু সীতা মানলেন না, এই অপরাধের জন্য লক্ষ্মণের গণ্ডি পার করে চলে গিয়েছিলেন সীতা ঠাকুরানী। তাই একদিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যেতে বাধ্য হলেন। ওরে লক্ষ্মণ লঙ্ঘন করে ভিক্ষা দিলেন রাবণের গো, রামের গণ্ডি লঙ্ঘন করে ভিক্ষা দিলেন রাবণ। সীতারানী তখনই ভিখারীর বেশ ত্যাগ করে লঙ্কেশ্বর রাবণ স্বমূর্তি ধারণ করে সীতাকে হরণ করে নিয়ে চলে গেলেন লঙ্কাতে। তাই তো রাবণ নিল হরে, সীতা গেলেন লঙ্কাতে, নেতা যোগেতে
মহাপ্রভু গেলেন ছেড়ে গো অদিন শরদ বলে বুঝতে পারে অদিন শরদ বলে বুঝতে পারে অরে মন তারে খেলা জগতে গৌর হরি বলো ভাই ছিল নদিয়া
ভক্ত ছিল নদিয়ায় কেন গোরা নাচে আর গাই শিবা সাঙ্গিনায় ওদিন শরদ বলে এই অভিপ্রায় ওদিন শরদ বলে এই অভিপ্রায় ভক্ত সঙ্গ যেন পায় মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই যিনি জগৎগুরু কল্পতরু জগৎগুরু কল্পতরু যার উপরে কেহ নাই মহাপ্রভুর গুরু মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই ভক্তের সম্মান নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান রাধাঙ্গ এবং কৃষ্ণ অঙ্গ দুই অঙ্গ এক অঙ্গ হয়ে এই ধরাধামে এসেছে কলিযুগে কলির জীবকে উদ্ধার করার জন্য সে কেন আবার কেশব ভারতীর কাছে মন্ত্র গ্রহণ করলেন কি মন্ত্র দিয়েছে কেশব ভারতী শোনো আমি সেটাই তোমাকে গানে গানে সুরে সুরে বোঝাচ্ছি কোন যুগে কে কার গুরু ছিল কি মন্ত্র কেশব ভারতী দিল একটু ভালো করে কানের ময়লা পরিষ্কার করে একটু ভালো করে কানের মধ্যে গুঁজে রেখো হয়তো কাজে লাগবে নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান সত্যভামার দানের কথা খ্যাতি চরাচর নারদ মুনিব
ছোট হয়ে বাড়ায় গুরুদেবের মান নিজে ছোট হয়ে বাড়ায় গুরুদেবের মান অষ্টম গজবাউল তুমি আমায় জিজ্ঞাসা করেছো যে প্রভু কেন শ্রীবাস অঙ্গনে নিত্য গীত করে কারণ শ্রীবাস ছিলেন নারদ মণি সারা জনম নারদ কৃষ্ণ নাম করেছে তাই স্বয়ং কৃষ্ণই মহাপ্রভু হয়ে এই ঋণ শোধ করে গেলেন শ্রীবাসের আঙ্গিনায় সমান নিজে ছোট হয়ে বাড়ায় গুরুদেবের মান মন আমার নিজে ছোট হয়ে বাড়ায় গুরুদেবের মান ওরে যতটুকু গাইলাম আমি শরতের গান কথার মাঝে কিছুই আমি দেব সমাধান ওরে যতটুকু গাইলাম কবি শরতেরি গান ওরে কথার মাঝে দিয়ে যাব কিছু সমাধান ওরে মন দিয়ে শুনবেন ভক্তগণ ওরে মন দিয়ে শুনবেন ভক্তগণ ওরে মহাজনেরি বচন নিজে ছোট হয়ে বাড়ায় গুরুদেবের মান নিজে ছোট হয়ে বাড়ায় গুরুদেবের মান অষ্টম গজবাউল আমাকে একটা গল্প শুনিয়ে গেছে খুব মজার গল্প তো আমি গল্প বলবো না আমি যেটা বলবো একদম অরিজিনাল আমি সারা ক্যাসেটে বলে আসলাম অষ্টম ঘোষবাউল অষ্টম ঘোষবাউল নিশ্চয়ই আর ভক্তবৃন্দর বুঝতে বাকি নাই ও ঘোষের ছেলে আর ঘোষেরা তো দুধ দোয়ের ব্যবসাটা খুব ভালো করে তাই না তো কি বলবো আপনাদের ধারে বাউল গান গাওয়ার আগে ও দুধ আর দইয়ের ব্যবসাটাই করত তো এক মার দই নিয়ে একদিন গাওয়ালে যাচ্ছে হঠাৎ এক কুকুরে করেছে তারা দইয়ের ভান নিয়ে গেছে পড়ে চিন্তা করলো হায় সর্বনাশ এত টাকার দইগুলো নষ্ট হয়ে গেল তো যেগুলো উপরে উপরে পড়ে আছে ভাবলে এগুলো একটু খেয়ে নি কিছুটা মেকআপ হবে তার সঙ্গে ছিল কিছুটা ছাতু তা ছাতু বের করে ওই দই দিয়ে ওই ছাতুগুলোকে মাখাচ্ছে এইবার কি বলবো আপনাদের কাছে কয়েকটা মানিক কলাও কাছে আছে ওই মানিক কলা আর ওই দই আর ওই ছাতুগুলো দিয়ে যখন একসঙ্গে মাখাচ্ছে আঙুলের ফাঁক দিয়ে দিয়ে বেরিয়ে আসছে না আরও 20-25টা কুকুরে কিন্তু ঘেরে ফেলেছে মানে কুকুরে মনে করেছে অন্যটা আর কি অষ্টম গজবাউল তখন কুকুরের দিকে তাকে বলছে আয় কুকুর পালিয়ে যা তোরা যেটা মনে করছিস ওইটা কিন্তু এটা না বুঝতে পেরেছিস তোরা যেটা মনে ভাবছিস ওইটা কিন্তু এটা না অষ্টম গজবাউল তুমি যেটা মনে ভেবেছ ওইটা কিন্তু এটা না হরি বল হরি বল তাই শোনো আর কথা নয় সকলকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আমাদের তত্ত্বপালা গান আমরা এখানে শেষ করতে চাই নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান মন আমার নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান পাগল মন আমার নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান ওরে
নিজে ছোট হয়ে দেখো আরে নিজে ছোট হয়ে দেখো বাড়ায় ভক্তের মান সম্মান নিজে ছোট হয়ে রাখে গুরুদেবের মান নিজে ছোট হয়ে বাড়ায় গুরুদেবের মান যুগে যুগে গুরু কৃষ্ণ হয় রে অসমান যুগে যুগে গুরু কৃষ্ণ হয় রে এক একবার হরি বলো অমুখে হরি একবার হরি বলো মন রসনা মানব দেহতার গৌরব করো না মানব দেহতার কে গৌরব করো না একবার হরি বলো রে মন রসনা বারে বা বেলা ডুবলে
তোমার টাকা পয়সা জমিদারি সুন্দর স্বামী কারো সুন্দর নারী টাকা পয়সা আর জমিদারি সুন্দর স্বামী কারো সুন্দর নারী সঙ্গের সাথী কেউ তো রবে না একবার তোমায় যেদিন মরণ যাবে নিয়ে কি করবে ওই ছেলে আর মেয়ে যেদিন মরণ যাবে নিয়ে কি করবে ওই ছেলে আর মেয়ে সমন কারো দোহাই মানে বিপরীতে একজন প্রেম নিয়ে মাতামাতি কত আদি